গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ডেইলি লাইফের মনি। তো আমি এখন আছি আমার বাবার বাড়িতে। দেখো এখানে এসছি, আর এসেই হচ্ছে মেয়ের ঠান্ডা লেগেছে। আগের দিন ডাক্তার দেখাতে গিয়ে বৃষ্টিতে একটু ভিজেছিল আমার বাড়ি থেকে, তো এখন ওর ছ্যাকছ্যাক করছে শরীর, আর হচ্ছে একটুখানি টেম্পারেচারও এসছে। তো ওষুধ আমি ভেবেছি একদিন থাকবো, ওষুধ আবার নিয়ে যাবো, আবার ওষুধ আনাতে হলো। ওর মামা, ছোটো মামা মানে আমার কাকার ছেলে, ওকে আবার ওষুধ এনে দিল, তারপর ওষুধ খাওয়ালাম, এখন ভালো আছে। আর তো তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে ব্লগ ছাড়ছি। তো তোমাদের মানে বলেছি যে আমার মায়ের পড়ে গিয়ে কোমরে লেগেছে, আর এত শরীর খারাপ, এত কিছু, তার মধ্যে দেবো তোমাদের সাথে আজকে একটা খুব গুড নিউজ দেবো, আর খুব ভালো একটা খবর দেবো। তো বন্ধুরা, তো আমি সকালে উঠে স্নান টান করে নিয়েছি, নিয়ে আমি ছাদে চলে গেছি তোমার ফুল তুলতে আর তুলসী পাতা তুলতে, কারণ আমি গোপালের জন্য নিয়ে আসবো। সেই জন্য কি বলতো, আসার সময় নিয়েই আসি, আর মা বললো প্লাস্টিকটা নিয়ে যা, এর মধ্যে একবারে তুলবি, তুলে নিয়ে যাবি। তো সেই জন্য ছাদে গেলাম, তুললাম, আর গুঁড়ি গুঁড়ি তো বৃষ্টি পড়ছে। তো নাও চলো, আমি এবার তুলে নিলাম। তারপর আমি আমার ঠাকুর ঘরটাকে দেখো একটু দেখিয়ে দিলাম। ঠাকুর ঘরটা দেখানোর মতো কিছু না, তবু এখানে একটা জিনিস আছে রহস্য, সেটা হলো আমাদের ঠাকুর ঘরে তিনটে গোপাল। তো কেন তিনটে গোপাল, এটা তো তোমাদের অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করে, আর না করলেও আমার বলতে ইচ্ছা করে, বলবো। আর একজন শিব ঠাকুরও আছেন, তো শিব ঠাকুরেরও একটা রহস্য আছে, সেটাও তোমাদের পরে একদিন বলবো। তো নাও যাই হোক, চলো এবার নিজের গন্তব্যস্থলে আজই চলে আসব, সেই জন্য ব্যাগ বেডিং সব গুছিয়ে টুছিয়ে খেতে বসব। তো ব্যাগটাগ গোছানো হয়ে গেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি, এইবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো মায়ের কোমর ব্যথা, তবুও মা যাচ্ছে আমার সঙ্গে কিছুটা এগিয়ে দিতে, আর বাবা তো পুরো ট্রেনে তুলে দেওয়ার জন্য স্টেশনেই গেল, আর তারপর আমাকে ট্রেনে তুলে দিল দাদা। বৃষ্টি পড়ছিলো কারণ আমার হাজব্যান্ড সঙ্গে ছিল না, ও চলে এসেছিলো, আর সেই জন্য আমি আর আমার মেয়ে আসছিলাম বলে বৃষ্টিও পড়ছিলো গুড়ি গুড়ি, দাদা ট্রেনে তুলে দিল। এটাই বলে বাবা মা, দেখো বাবাও অসুস্থ, মাও অসুস্থ, তবুও বাবা আমাকে স্টেশনে দিতে গেল, মা আমাকে প্রায় বাড়ির অনেকটা দূর পর্যন্ত, ব্যাগটা কিছুতেই ছাড়বে না, না না তুই পারিস না, কষ্ট হবে, আমি নিই নিই, তারপর তো তুই নিবি, এরকম বারবার সারা রাস্তা কত কথা বলতে বলতে আসছিল। এটা আসল কথা, বাবার বাড়ি থেকে আসার সময় তো খালি হাতে আসি না। দেখো তো এই দেখো দাদার দোকানের এইসব জিনিস, এই যে দিয়ে দিয়েছে এইগুলো, ও আর কোল্ড ড্রিঙ্কস দুটো রয়েছে ফ্রিজে, আর মেয়ের ওখানে আবার গিয়ে ঠান্ডা লেগেছিলো বলে এই ওষুধ আনা হয়েছিল। এই দেখো লেবু, আবার এই দেখো দাদা হচ্ছে ফল ফলাদি নিয়ে এসেছিলো আমার মেয়ের জন্য, তো খাওয়া হয়নি বলে সেই জন্য আবার এগুলো মা দেখো প্যাকিং করেছে। এই যে আম আছে, লেবু আছে, আপেল আছে, আর হচ্ছে এর মধ্যে মা তরকারি দিয়ে দিয়েছে, তো বলছে যে একটুখানি গরম ভাত করে নিয়ে হচ্ছে খেয়ে শুয়ে পড়বি, শরীর ভালো না। তো আমি কি করেছি, এই দেখো এখানে মা তরকারি দিয়ে দিয়েছে দুবাটি। আমি আবার কি করেছি জানো, আসার সময় না রুটি কিনে নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ডের আর মেয়ের জন্য। আর এই দেখো কালকে মা পিঠে বানিয়েছিল, ছিল দিয়ে দিয়েছে, এখানে আবার তোমার ওলের পাতার বড়া। আর আমার মেয়ে আবার ট্রেন থেকে দেখো এটা কিনেছে, এই ছোট্ট বক্স, এর মধ্যে আবার যে দুটো গার্ডার আছে এ দুটোও কিনেছে, ওর নাকি খুব পছন্দ, তাই না মা? হ্যাঁ, আমার মেয়ে না না শরীর খারাপ জানো বন্ধুরা, ও চুপচাপ শুয়ে রয়েছে। তো এইটা ওর পছন্দ, গার্ডার দুটো ওর পছন্দ, ওকে কিনে দিয়েছি দোকানের। এই দেখো এইগুলো, তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ফ্রিজে আগের কোল্ড ড্রিঙ্কসও রয়েছে। দীর্ঘ দেড় বছর অপেক্ষা করার পর যে জিনিসটা আমরা ফিরে পেয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করব না, সেটা তো হতে পারে না বন্ধুরা, তো সেটাই শেয়ার করার জন্য বসে পড়েছি। সেটা কি জানো, চলো তোমাদের তো দেখাবই, ছবির মাধ্যমে দেখে নাও। দীর্ঘ দেড় বছর আগে, ঠিক এই পুজোর আগের মুহূর্ত থেকে, আগের বছর পুজোর মানে দেড় বছর আগে, মানে ট্রিটমেন্ট হওয়ার আগে থেকে আমার বাবার খাওয়া বন্ধ হয়ে গেছিলো, মুখে খেতে পারত না, কারণ তোমার থাইরয়েড গ্রন্থিতে সিস্ট হয়েছিল, সেই জন্য খেতে পারত না। তো সেই জন্য রাইস টিউব পরানো ছিল, রাইস টিউবের মাধ্যমেই বাবা লিকুইড জিনিস খেত,
আমরা ভেবেইছিলাম বাবা কি কোনোদিনও আর খেতে পারবে, অনেক প্রবলেম হয়েছে, অনেক অনেক বন্ধুরা, পুরো একটা যুদ্ধ। তো যাই হোক, দীর্ঘ 1.5 বছর পর আমার বাবা মুখে খেতে পারছে, এটা আমাদের জন্য ভগবানের আশীর্বাদ আর প্রত্যেকেরই আশীর্বাদ। তো আমাদের খুব একটা ভালো লাগা জায়গা দেখছি আর খুব ভীষণ ভালো লাগে। আমার মা তো বলে, ভাবিনি কখনো তোর বাবা আবার মুখে এইভাবে খেতে পারবে। হ্যাঁ, ভাতটা নরম খায় আর সব কিছুই খায়, লঙ্কা ছাড়া আর সব কিছুই খায়, অসুবিধাটা এখন আর নেই বন্ধুরা। তো এই সুন্দর একটা জিনিস, সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম। যারা অনেক করে বাবা মাকে ভালোবাসে তারা হয়তো ফিলটা বেশি করে বুক করতে পারবে। আমার খুব ভালো লেগেছিল আমার বাবা যেদিন প্রথম খেয়েছে, খুব ভালো লেগেছিল। আমি সেই মুহূর্তে তোমাদের সামনে শেয়ার করতে পারিনি, তো এখন শেয়ার করে দিলাম। দীর্ঘ 1.5 বছর অপেক্ষার পর আমরা এই দিনটা ফিরে পেয়েছি। যাক, আমার বাবার বাড়ি থেকে আমি ব্লগটা বানালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো, মানে সাবস্ক্রাইব করো প্লিজ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ।